অল রাইট তো ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন ওই রকম ভিডিও এখন ইনস্টাগ্রাম রিলস এর মধ্যে ট্রেন্ডিং রয়েছে তো আপনিও যদি ওই ধরনের ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন ভিডিওতে যে টেক্সট অ্যানিমেশন রয়েছে অ্যান্ড সাথে যে ফটো অ্যানিমেশন রয়েছে দুটোই আপনারা আজকের ভিডিওতে শিখে নেব তো অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখবেন তো ফার্স্ট আপনাকে আপনার ফোনে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে অ্যান্ড অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন যদি আপনার কাছে না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেন অ্যালার্ট মোস্ট ওপেন করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে ফোর টু ফাইভ রেজো সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে রেজোলিউশন টেন এইটি পি অ্যান্ড ফ্রেম রেট থার্টি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নেবেন দেন প্লাস আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে আমাদের সং অ্যাড করতে হবে সো প্লাস আইকনে ক্লিক করে অডিও সেকশান থেকে চাইলে আপনি সং অ্যাড করতে পারেন বা আপনি যদি চান ভিডিও থেকে অডিও নেবেন সেক্ষেত্রে মিডিয়া সেকশান আসবেন দেন যে ভিডিও থেকে অডিও নিতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে নেবেন তারপর লেয়ার সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করে ডিলিট করে দেবে ঠিক আছে সো আপনার এখানেই সং থেকে মানে সংটা চলে আসবে ভিডিও থেকে এরপর এখান থেকে আপনাকে মার্ক করে নিতে হবে এরকমভাবে মানে কারণ লাইন অনুযায়ী আপনাকে এভাবে মার্ক করে নিতে হবে ঠিক আছে সো মার্ক করে নেবেন একদম শেষ পর্যন্ত তো মার্ক করা হয়ে গেলে এবার আপনাকে ফার্স্টে ফটো অ্যাড করতে হবে তো ফটো অ্যাড করবেন কীভাবে দেখুন প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়া সেকশানে আসবেন দেন এখান থেকে ফোল্ডারটা আমি চেঞ্জ করে নিচ্ছি তো চেঞ্জ করে নেবেন দেন এখান থেকে এরকমভাবে ফটোটা সিলেক্ট করে অ্যাড করে নেবেন সো অ্যাড হয়ে যাবে অ্যান্ড থ্রিরোটি ক্লিক করে এটাকে আপনি ফিল স্ক্রিন করে নেবেন ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে অ্যান্ড দেন এখান থেকে আরও বেশি অ্যাডজাস্ট করতে চাইলে মোবাইল ট্রান্সফার এসে অ্যাডজাস্ট করতে পারবেন এইভাবে ঠিক আছে তো অ্যাডজাস্ট করে নেবেন দেন এখান থেকে ব্যাকে এসে এই লেয়ার সিলেক্ট করে লেয়ারটিকে এন্ড পর্যন্ত নিয়ে চলে আসবেন এইভাবে এক্সটেন্ড করে নেবেন ঠিক আছে দেন এরপর এখান থেকে আপনাকে এই ফটোতে ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য এই ফটো লেয়ার সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখান থেকে ইফেক্ট অপশানে আসবেন দেন এখান থেকে অ্যাড ইফেক্ট এখানে আসবেন দেন সার্চ বারে আসবেন অ্যান্ড এখানে লিখে দেবেন টাইলস সো এখানে টাইল লিখলে চলে আসবে টাইলস ঠিক আছে টাইলস লিখে দেবেন তো এখানে টাইলস লিখে দেবেন দেন এখান থেকে ফার্স্ট ইফেক্ট চলে আসবে স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে এখান থেকে মিরর অপশানটা এনাবেল করে ইফেক্টটা ক্লোজ করে দেবেন দেন অ্যাড ইফেক্টে আবারও আসবেন দেন এখান থেকে সার্চ বাড়ায় এসে লিখবেন এখান থেকে সুইং তো সুইং ইফেক্টটা অ্যাড করে নেবেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে দেন এফেক্ট ওপেন করে নেবেন অ্যান্ড এখান থেকে এটা আপনারা করে দেবেন জিরো পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাঙ্গেলটা করে নেবেন এখান থেকে মাইনাস থ্রি ডিগ্রি থ্রি পয়েন্ট জিরো মানে মাইনাস থ্রি পয়েন্ট জিরো ডিগ্রি করে নেবেন অ্যান্ড এখান থেকে অ্যাঙ্গেল টুটা যেটা থাকবে এটা আপনারা থ্রি পয়েন্ট জিরো করে নেবেন ঠিক আছে এরকম করে নেবেন দেন এখান থেকে এই ইফেক্টটা ক্লোজ করে দেবেন দেন অ্যাড ইফেক্টে আবার আসবেন চার্জ পাড়ে আসবেন ও এস সি লিখে দেবেন তাহলে চলে আসবে অসিলেট দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে এফেক্টটা অ্যাড করে নেবেন এবারে এফেক্ট ওপেন করে এখান থেকে অ্যাঙ্গেলটা আপনি 90 ডিগ্রি করে দেবেন সেরকম নাইনটি ডিগ্রিতে রেখে দেবেন অ্যাঙ্গেলটা দেন এখান থেকে ফ্রিকোয়েন্সিটা এখান থেকে আপনি জিরো পয়েন্ট ফাইভ জিরো করে দেবেন ঠিক আছে এবার তার আশেপাশে রাখতে পারেন আর ম্যাগনেটিউডটা এখান থেকে কমে এখান থেকে আপনারা টোয়েন্টি করে দেবেন এরকম টোয়েন্টি করে দিয়ে ইফেক্ট ক্লোজ করে দেবেন অ্যান্ড এখানে আমাদের আরও ইফেক্ট অ্যাড করতে হবে সো অ্যাড ইফেক্ট আবারও আসবেন অ্যান্ড এখানে আসার পর এখান থেকে আমাদের যেটা অ্যাড করতে হবে গ্রেডিয়েন্ট সো গ্রেডিয়েন্ট লিখে দেবেন গ্রেডিয়েন্ট ম্যাপ ঠিক আছে এটা নিয়ে নেবেন দেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে এটা অ্যাড করে নেবেন অ্যাড করার পর এখানে দেখিয়ে দিই এখানে আপনাকে একটা ফটো এখানে অ্যাড করতে হবে যেখান থেকে আপনার কালারটা নেব ঠিক আছে আমরা তো এরম কালার চাই না আমাদের অন্য কালার চাই সো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া সেকশন থেকে আপনি আগে এই ফটোটা অ্যাড করে নেবেন ফটো লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স ওখান থেকে আপনার ফটোটাকে এরকম অ্যাড করে নেবেন ঠিক আছে জাস্ট অ্যাড করবে এটা আমাদের কালারটা নেওয়ার জন্য আমরা অ্যাড করছি আর আমাদের এটা কোনো কাজে নেই তেমন ঠিক আছে সো ইফেক্ট ফটো ফটোলেট সিলেট করে এফেক্ট আসবেন গ্রেডিয়েন্ট ম্যাপ এফেক্ট ওপেন করবেন অ্যান এটা ওপেন করার পর কালার ওয়ান যেটা থাকবে এটা আপনারা সিলেক্ট করে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন অ্যান্ড কালার টু যেটা থাকবে এখান থেকে আপনারা আপনাদের এই কালারটা নিতে হবে যে কালারের ছবিটা আপনি এই মাত্র অ্যাড করলেন ঠিক আছে সো এখানে দেখুন পেনের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন মানে পেনের মধ্যে একটা আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন একটা পয়েন্ট চলে এসছে সেই পয়েন্টটা আপনি এই ছবির উপরে রেখে দেবেন তো এই ছবির কালারটা এখানে নিয়ে নেবেন সো এখানটা প্রবলেম করছে হ্যাঁ এবার নিয়ে নিয়েছে ছবির কালারটা নিয়ে নিয়েছে দেন এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দেবেন এফেক্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দেন এই ফ যে ফটোটা অ্যাড করেছেন এটাও সিলেক্ট করে এরকম ডিলিট করে দেবেন ঠিক আছে এবারে কী করতে হবে এই ইফেক্টটা আরেকবার ওপেন করবেন অ্যান্ড ওপেন করার পর এখানে দেখে নেবেন ঠিক আছে তো কালার থাকবে অ্যান্ড এই দুটো কালার থাকবে ঠিক আছে এরকম থাকবে সেরকম হয়ে যাবে অ্যান্ড এখানে দেখুন যে ছবিটা অনেকটা ডার্ক হয়ে গেছে তো একটু ব্রাইট বাড়ানোর জন্য কী করবেন এখান থেকে অ্যাড ইফেক্ট আসবেন আসার পর এখান থেকে সার্চ বারে এসে লিখবেন ই এক্সপি সো এক্সপোজার গামা ইফেক্টটা চলে আসবে তো এটা নিয়ে নেবেন দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে এফেক্ট ওপেন করে নেবেন অ্যান্ড ইফেক্টটা ওপেন করবেন এবারে দেন এক্সপোজারটা এখানে বাড়িয়ে নেবেন সো আপনার ফটো অনুযায়ী এটা আপনি বাড়াবেন তো আমি এখানে বাড়িয়ে নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ করে নিচ্ছি ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ মতো করে নিচ্ছি ঠিক আছে তো এটা করলাম দেখুন অনেকটা লাইট হলো এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দিলাম সো এখানে আমাদের ফটো ইফেক্ট কমপ্লিট হয়ে গেছে দেখুন ফটো ইফেক্ট আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের লিরিক্স লিখতে হবে ঠিক আছে সো প্লাস আইকনে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনার গানের যে ফার্স্ট লাইন সেটা আপনারা এখানে লিখে দেবেন আমার এখানে কপি আছে আমি পেস্ট করে দিচ্ছি আর এখানে যে যে লাভের যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সিম্বল ফন্ট লিখে সার্চ করবেন আপনি এগুলো পেয়ে যাবেন দেন ওখান থেকে কপি করে এখানে আপনি পেস্ট করে দিতে পারবেন ঠিক আছে দেন এখান থেকে অ্যালাইনমেন্টটা মিডিল করে নেবেন দেন এখান থেকে রোবোট রেগুলারে গিয়ে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেবেন আমি এখান থেকে মাহপুদ চিরকুড় যে ফোনটা আছে এই ফোনটা নিলাম আর এটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আর এখান থেকে কালারটা অবশ্যই হোয়াইট সিলেক্ট করে নেবেন দেন আঠারো পিঠে থেকে সাইজটা এখান থেকে ছোটো বড়ো করতে পারেন সো আমি এখান থেকে সিক্সটিন পিটি রাখছি ঠিক আছে এরকম রাখছি দেন টিকমার্ক ক্লিক করে বাকি আসছি এবার কী করতে হবে এই যে লেয়ারটা লিক্সটা অ্যাড করা হলো এখানে আমাদের একটা কাজ করতে হবে এই লিক্সের ব্যাকগ্রাউন্ড যেটা আমি অ্যাড করেছিলাম ভিডিওর মধ্যে ওইটা আগে আমরা অ্যাড করবেন ওটা ওটা আমাদের অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবেন দেন এখান থেকে শেপ নেবেন একটা স্কোয়ার শেপ এটা দেন নিয়ে নেওয়ার পর এটাকে আপনার টেন এরকম বাড়িয়ে নেবেন এরকমভাবে দেন এরকমভাবে এটাকে ছোটো করে নেবেন ঠিক আছে ছোটো করার পর এখানে মোবাইল ট্রান্সফার আসবেন এটাকে সোয়াইপ করে নিচের দিকে এরকম নামিয়ে আনবেন এরকম জায়গা নিয়ে ছেড়ে দেবেন এরকম জায়গায় অ্যান্ড এটাকে আরও একটু ছোটো করে নেবেন প্রয়োজন পড়লে ঠিক আছে আর একটু ছোটো করে নেবেন এরকম করে নেবেন আর করে নেব এটাকে এন্ড পর্যন্ত এক্সটেন্ড করে হবে এক্সটেন্ড করা হয়ে গেলে এখান থেকে কালারটা আপনারা অবশ্যই ব্ল্যাক সিলেক্ট করে নেবেন আর ব্ল্যাক সিলেক্ট হয়ে গেলে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটি থেকে এখান থেকে আপনি ওপাসিটিটা ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট মতো রাখবেন আমি এখানে সিক্সটি পার্সেন্ট রাখছি এবার কি করবেন এখান থেকে এই লেয়ারটা এই লেয়ার লেয়ার টেক্সট লেয়ারের নিচে নামিয়ে মেজারমেন্ট রাখুন অ্যান্ড এখানে টেক্সট লেয়ার সিলেক্ট করে নুভেন ট্রান্সফার আসবেন এটাকে সোয়াইপ করে মুভ করে নিচের দিকে নামিয়ে মেনারমেন্ট রাখুন ঠিক আছে সো এরকম রাখবেন হ্যাঁ এবার ঠিক আছে দেন এখানে এবার আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে সো ইফেক্ট আসবেন এখান থেকে দেন অ্যাড ইফেক্ট আসবেন অ্যাড ইফেক্ট আসার পর এখানে ফার্স্ট যে ইফেক্ট অ্যাড করবো সেটা আমাদের টেক্সট ট্রান্সফর্ম তো টেক্সট লিখবেন দু নম্বরে চলে আসবে টেক্সট ট্রান্সফর্ম তো এটা নিয়ে নেবেন দেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে এটা ওপেন করে নেবেন দেন রেঞ্জে আসবেন রেঞ্জে আসার পর টাইম ল্যান্ড ফার্স্টে রাখবেন স্টার্ট অপশানে ক্লিক করে রাখবেন দেন এখানে প্লাস অ্যাড করে দেবেন অ্যান্ড লাস্টের একটু আগে এরকম জায়গায় এখানটা প্লাস অ্যাড করে নেবেন অ্যান্ড এটা আপনারা ফুল করে দেবেন ঠিক আছে মানে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন অ্যান্ড দেন নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে নিচের দিকে আসবে আসার পর এখান থেকে কী করতে হবে আপনাকে যে আলফা আছে আলফা এটাকে আপনারা মাইনাস হানড্রেড মাইনাস ওয়ান পয়েন্ট জিরো করে দেবেন অ্যান্ড এখানে দেখুন রয়েছে অফসেট অফ আছে অফসেটে ক্লিক করবেন অফসেট যে এক্স আছে এটাকে সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে রাখবেন এটাকে আপনারা বাড়িয়ে নেবেন বাড়ি এখান থেকে আপনারা পাঁচশো মতো করে দেবেন চারশো রাখছি ঠিক আছে চারশো করে দেবেন তো চারশো করে দেবেন এখানে দেন নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে এখানে যেটা আছে এই অপশানটা তো এখানে কালার কিছু করতে হবে না সেইখানে যে ইন্টারপোলেশন যে অপশান আছে ইজিং এটাকে ওপেন করবেন অ্যান্ড ইজ ইনটাকে ফুল করে দেবেন হানড্রেড পার্সেন্ট অ্যান্ড আউটটাকে মাইনাস হানড্রেড পার্সেন্ট অ্যান্ড ওভার লেটটাকে বাড়ি দেবেন বাড়ি এখান থেকে আপনি থাউজেন্ড পার্সেন্ট রাখতে পারেন ঠিক আছে এখানে থাউজেন্ড পার্সেন্ট রাখবেন অ্যান্ড এরকম একটা অ্যানিমেশন চলে আসবে দেখুন চলে আসতে ভালো লাগছে এবার এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দিন অ্যান্ড ইফেক্ট ক্লোজ করার পর এখান থেকে আমাদের আরও ইফেক্ট অ্যাড করতে হবে সো অ্যাড ইফেক্ট আসবেন অ্যান্ড আসার পর এখান থেকে আমরা অ্যাড করবো গসিয়ান ব্লার ইউ এস এস লিখে দেবেন তাহলে চলে আসবে গসিয়ান ব্লার দেন স্ট্যান্ডার্ড সেটিং ইফেক্টটা অ্যাড করে নিতে হবে দেন ইফেক্ট ওপেন করবেন টাইম লাইন এখানে ফার্স্ট নিয়ে আসবেন অ্যান্ড এখানে একটা প্লাস অ্যাড করে নেবেন দেন একটু দূরে এরকম জায়গায় টাইম লাইন রাখবেন যেখানে টেক্সটটা ভিসুবল হচ্ছে সেরকম জায়গায় রাখছি এখানটা প্লাস অ্যাড করে দেবেন অ্যান্ড এখানে অ্যাড করার এটাকে আপনি জিরো করে দেবেন ঠিক আছে অ্যান্ড ফার্স্ট যেটা থাকবে এটা একশো পঞ্চাশ আছে এটাকে একশো ষাট করে দেবেন বা তার আশেপাশে রাখবেন ঠিক আছে হালকা ব্লার ভাব ফার্স্ট পজিশনে থাকবে দেন এখান থেকে ইফেক্টটা ক্লোজ করে দেবেন অ্যান্ড এখানে আমাদের আরও ইফেক্ট অ্যাড করতে হবে সো অ্যাড ইফেক্টে চলে আসবে অ্যান্ড এখান থেকে সার্চ আসবেন লিখবেন এখানে ব্লক ব্লক লিখলেই চলে আসবে ব্লক ডিসলভ দু নম্বর আসবে দেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ইফেক্টটা অ্যাড করে নেবেন অ্যান্ড এটা অ্যাড করার পর ইফেক্ট ওপেন করে নেবেন অ্যান্ড টাইম লাইনটা এখান থেকে লাস্টের দিকে আনবেন এখানে এখানে আনবেন দেন এখানটা প্লাস অ্যাড করে দেবেন অ্যান্ড একদম লাস্ট টাইমে একটা প্লাস অ্যাড করে দেবেন এবারে ফার্স্টে প্লাসটা আসবে এটাকে আপনারা জিরো পয়েন্ট জিরো জিরো করে দেবেন অ্যান্ড যে লাস্টের প্লাস আছে এটাতে আসবেন এটাকে আপনারা ফুল করে দেবেন মানে ওয়ান পয়েন্ট জিরো জিরো অ্যান্ড সাইজে আসবেন এটাকে আপনারা বাড়িয়ে দেবেন বাড়িয়ে এটাকে আপনারা একশো কুড়ি করে দেবেন বা তার আশেপাশে রাখবেন অ্যান্ড স্ট্রেচ যেটা আছে এটা ক্লিক করে এখানে এক্সট্রাকে আপনারা বাড়িয়ে দেবেন এক্সট্রাকে আপনারা এখান থেকে বাড়িয়ে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো করে দেবেন এখানে ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অ্যান্ড ওয়াইটাকে সিলেক্ট করবেন এটাকে আপনারা সিলেক্ট করে একদম কমিয়ে দেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান দেন এখান থেকে আপনারা চলে আসবেন সিড সিডে আসবেন সিডে আসার পর এখানে টাইম লিমিট নিয়ে আসবেন এখানটা প্লাস অ্যাড করে দেবেন অ্যান্ড লাস্টে একটা প্লাস অ্যাড করে দেবেন অ্যান্ড লাস্টে যে প্লাসটা আপনি অ্যাড করেছেন এটাকে বাড়িয়ে দেবেন বাড়িয়ে এখান থেকে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ করে দেবেন সো আমি এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ করে দিলাম ওকে সো দেন এখানে আমাদের ইফেক্টটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এরকম একটা অ্যানিমেশন আসবে খুব সুন্দরভাবে ইফেক্টটা লাগবে ঠিক আছে ওকে সুদিন আমাদের এখানে আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে দেন অ্যাড ইফেক্টে আবারও ক্লিক করবেন দেন এখান থেকে সার্চ বারে আসবেন অ্যান্ড আসার পরে এখানে লিখবেন ফ্যাক ফ্যাক্টাল লিখে দেবেন তাহলে চলে আসবে ফ্যাক্টাল ওয়ার্ড স্ট্যান্ডার্ড সিটিং ইফেক্ট অ্যাড করে ইফেক্ট ওপেন করে নেবেন দেন এখান থেকে টাইম লাইনটা ফার্স্টে আনবেন প্লাস অ্যাড করে নেবেন লাস্টে আনবেন এখানে একটা প্লাস অ্যাড করে নেবেন এবারে ফার্স্টে প্লাসটায় চলে আসবেন এখানে আপনারা মাইনাস করে দেবেন মাইনাস ফাইভ করে দেবেন ওকে সো মাইনাস ফাইভ হান্ড্রেড করে দেবেন বা তার আশেপাশে রাখলে চলবে ওকে স্যাম আমি ফাইভ হান্ড্রেড ফোর রাখলাম অ্যান্ড ফার্স্টে লাস্টে প্লাস্টায় চলে আসবেন এখানে এখানে আসার পর এখান থেকে আপনার এটাকে পনেরোশো করে দেবেন এক্সট্রা তো তা তার আশেপাশে আমি পনেরোশো দশ করে দিলাম অ্যান্ড এদের নিচের দিকে আসবেন ম্যাগনিটিউডটাকে সিলেক্ট করে এটাকে আপনারা কমিয়ে দেবেন কমিয়ে এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ করে দেবেন খুব বেশি রাখার দরকার নেই জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ডিটেলে কিছু করার দরকার নেই এখানে এগুলো কিছু করার দরকার নেই স্ক্রিন স্পেসটা জাস্ট এনাবেল করে দেবেন অ্যান্ড অক্টাভেস যেটা থাকবে এটাকে আপনারা এরকমভাবে ফুল করে দেবেন দেন এখান থেকে এই ইফেক্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এই ইফেক্টটা ক্লোজ করে দেবে একা চলে আসবে দেখুন এরকম ইফেক্টটা চলে আসবে ঠিক আছে তো ভালো লাগবে দেখতে এবারে কী করবেন আপনার যে লিরিক্সের লেয়ার এই পর্যন্ত আপনাকে টানতে হবে এই মার্ক পর্যন্ত তার জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করবেন এই মার্কে টাইম লাইন নিয়ে আসবেন দেন এখান থেকে ডিউরেশন অপশানে ক্লিক করবেন দেন এখানেই ক্লিক করবেন তাহলে এই লেয়ারটা এই পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে ধরুন এই পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেল এবারে পরের লাইনটা লেখার জন্যই কী করবেন এই লেয়ারটাকে সিলেক্ট করবেন এইখানে এই অপশানে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে আপনারা এখানে আবার ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করে এখানে লেয়ারটা পেস্ট করে দেবেন অ্যান্ড লেয়ার পেস্ট করা হয়ে গেলে কী করবেন লেয়ারটাকে সিলেক্ট করবেন এডিট টেক্সটে আসবেন দেন এখান থেকে মাঝের এই যে লাইনটা লিক্সটা কেটে দেবেন কেটে দিয়ে আপনার যে সেকেন্ড লাইন থাকবে সেটা লিখে দেবেন ঠিক আছে আর লিখে দেওয়ার পর আপনার যদি লাইনটা কম থাকে মানে কাট করার থেকে তাহলে কীভাবে করবেন লেয়ার সিলেক্ট করে ডিউরেশন অপশানের মাধ্যমে এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে লেয়ারটা কাট হয়ে যাবে আর আপনি যদি এক্সটেন্ড করতে চান তাহলে সেখানে টাইম নিয়ে আসবেন নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করবেন তাহলে লেয়ারটা আপনার এক্সটেন্ড হয়ে যাবে ঠিক আছে তো সেম প্রসেস ফলো করে এখানে আপনার যতগুলো লাইন থাকবে প্রত্যেকটা লাইন কিন্তু আপনি কমপ্লিট করে নেবেন ওকে সো প্রত্যেকটা লাইন যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনাকে এখানে একটা পার্টিক ভিডিও অ্যাড করতে হবে সেটা অ্যাড করলে আরও ভালো লাগবে ভিডিওটা সো প্লাসে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করবেন দেন এখান থেকে চলে আসবেন আপনার ফোল্ডার যেখানে আপনার রয়েছে সো আমি ফোল্ডার ওপেন করে নিচ্ছি অ্যান্ড এর ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যান্ড ভিডিও সিলেক্ট করে প্লাসে ক্লিক করে এরকম অ্যাড করে নেবেন অ্যাড করার পর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করার পর রোটেড অপশানে আসবেন এখানে মুভমেন্ট ট্রান্সফার এসে মাইনাস নাইনটিতে করে দেবেন দেন থ্রি ডটে ক্লিক করে ফিল্ড কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে এসে এখান থেকে আপনি লাইটেন সিলেক্ট করে স্ক্রিন সিলেক্ট করে দেবেন ঠিক আছে দেন এখান থেকে ব্যাকে এসে ভলিউম অপশানে গিয়ে ভলিউমটা জিরো করে দেবেন অ্যান্ড শেষ পর্যন্ত আসবেন যতটা আপনি ভিডিও আর কী করেছেন সেই এখানে আসবেন টাইম লিনটা নিয়ে আসার পর এখান থেকে এক্সট্রা পার্ট যেটা থাকবে এরকমভাবে এই অপশানে ক্লিক করে কাট করে দেবেন দেখুন এরকম পার্টিকুলার ভিডিও এখানে অ্যাড হয়ে গেছে সো ভালো লাগবে এবার এখানে আপনি কি করতে হবে এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে টান দিকে শেয়ার বাটানে ক্লিক করে এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটানে ক্লিক করে আপনি ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন